ফেরদৌস আহমেদ, জন্ম 1972 সালে 7 জুন, বাংলাদেশের বর্তমান সময়ের একজন জনপ্রিয় নায়ক। ফেরদৌসের জন্ম বাংলাদেশের কুমিল্লায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। ফেরদৌস 2003 সালে 9 ডিসেম্বর বিয়ে করেন তানিয়া ফেরদৌসকে। তাদের 2 সন্তান, ছেলে নুজহাত ফেরদৌস ও মেয়ে নুজবান ফেরদৌস। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র‍্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র‍্যাম্পে তার হাতে খড়ি। 90 দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শো এর র‍্যাম্পিং এ তিনি অংশ নেন। সুন্দর মুখাবয়বের সঙ্গে পুরুষালী দৈহিক কাঠামো তাকে দর্শকপ্রিয় করে তোলে। 2015 সালে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। বর্তমানে ছবি প্রতি তিনি 12 থেকে 14 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে। ফেরদৌস আহমেদ চলচ্চিত্র জগতে পরিচিতি পান ফেরদৌস হিসেবে। তার চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচ ভিত্তিক একটি চলচ্চিত্র নাচ ময়ূরী নাচ নির্মাণের পরিকল্পনা করছিলেন। একসময় তিনি আবিষ্কার করেন ফেরদৌসকে, কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি। ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে আসেন 1997 সালে ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভেতর আগুন ছবির মাধ্যমে। সালমান শাহের মৃত্যুর পর ছোটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। এরপর 1998 সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না ছবির মাধ্যমে। এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন 1998 সালে ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে। এই ছবিতে অভিনয় করে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। এছাড়াও মিট্টি নামের একটি বলিউডের হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। 2001 সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি ও 2002 সালে দেবাশিস বিশ্বাসের টকঝাল মিষ্টি ছবি দুটিতে অভিনয় করেন। 2003 সালে উপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছায়া ছবিতে অভিনয় করেন। 2004 সালে অভিনয় করেন মুস্তফা সরোয়ার ফারুকি নির্মিত ব্যাচেলর ও আমজাদ হোসেনের নির্মিত কাল সকালে ছবিতে। 2006 সালে জনপ্রিয় অভিনেত্রী কবরী পরিচালিত প্রথম ছবি আয়নাতেও তিনি অভিনয় করেন। একই বছর চলচ্চিত্রকার দিদারুল আলম বাদলের প্রযোজনায় 2টি ছবিতে তিনি কাজ করেছিলেন। 2007-এ বহুল আলোচিত গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত খায়রুন সুন্দরী চলচ্চিত্র অসাধারণ ব্যবসায়িক সাফল্য লাভ করে। এটি পরিচালনা করেছিলেন এ কে সোহেল। 2008-2008-এ খ্যাতনামা চলচ্চিত্রকার আবু সাইয়েদের রূপান্তর চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেন। 2009-এ সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা ছবিতে একজন ডোমের চরিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2010 সালে তিনি বেশ কয়েকটি আলোচিত ছবিতে কাজ করেছিলেন। এর মধ্যে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের গোলাপি এখন বিলেতে এবং খিজির হায়াত খান পরিচালিত ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র জাগো অন্যতম। 2011 সালে মুক্তি পায় নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা এবং মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম। কুসুম কুসুম প্রেম ছায়াছবিতে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার 3য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2012 সালে নিজের প্রথম প্রযোজনায় নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এক কাপ চা এবং দ্বিতীয়টি বাসু চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ সেদিনে অভিনয় করেন। 2012 সালে খোকাবাবু নামের ভারতীয় ছবিতেও তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এছাড়া মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এমনত প্রেম হয় এবং জাকির হোসেন রাজুর যুগে যুগে তুমি আমারই ছবিতে অভিনয় করেন। হঠাৎ সেদিন 2012 সালে মুক্তি পেলেও এক কাপ চা নির্মাণে বিলম্বের কারণে 2014 সালে মুক্তি পায়। এই ছায়াছবির জন্য তিনি পান তার জীবনের 4র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া একই বছর মুক্তি পায় মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গল্প অতৃপ্ত কামনা অবলম্বনে প্রিয়া তুমি সুখী হও ও চার অক্ষরের ভালোবাসা। 2015 সালে অভিনয় করেন মানিক মানবিকের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি শোভনের স্বাধীনতা ও প্রখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুন পরিচালিত দুই ব্যয়ের কীর্তি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোর্শেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি অনিল বাগচির একদিন ও ডক্টর অরূপ রতন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র স্বর্গ থেকে নরকে। 2016 সালে মুক্তি পায় মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র কৃষ্ণপক্ষ, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা। এছাড়া অভিনয় করেন ইন্দু বাংলা যৌথ প্রযোজনার ছায়াছবি বাদশাতে। এতে আরও অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও বাংলাদেশি নুসরাত ফারিয়া। এছাড়া তিনি অভিনয় করবেন মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ভালোবাসবই তো ও কতদিন দেখিনি তোমায় নামের 2টি চলচ্চিত্রে। 2টি ছায়াছবিতেই তার বিপরীতে থাকবেন শাবনূর। ঈদুল ফিতরে মুক্তি পাবে ফ্যাশন ডিজাইনার বিপ্লব শাহ পরিচালিত রং কেন বিশ্বরং নামের 1টি চলচ্চিত্র। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।